খুলনার ফুলতলায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করা তরুণীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে র‍্যাব। ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে ফুলতলার যুগ্নিপাশার নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তরুণীর মাথা উদ্ধার করা হয়। এর আগে ২৬ জানুয়ারি ফুলতলার উত্তরদিহি এলাকায় ধানক্ষেত থেকে মুস্তিমা নামের ওই নারীর মাথাবিহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার হয়েছিল। আজকে আপনাদের সামনে একটি লোমহর্ষক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উদ্ঘাটন আমরা করেছি র‍্যাব ফোর্সেস। আপনারা জানেন অত্যাচারিত ও নির্যাতিত মানুষের পাশে র‍্যাব ফোর্সেস সবসময় দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় আমরা যখন খবর পাই যে একটি মস্তকবিহীন লাশ পাওয়া গিয়েছে, সেই খুনিদেরকে ধরার জন্য আমাদের র‍্যাবের যে চৌকস টিম, সেই টিমগুলো হত্যাকাণ্ডের পর থেকে দিনরাত কাজ করে দুইজন অভিযুক্তকে, মেন আসামিকে আমরা ধরতে সক্ষম হয় এবং আসামিদের প্রদত্ত তথ্য অনুযায়ী আমরা তাদেরকে যে লোকায়িত যে মাথাটা ছিল সেই মাথাটাকে উদ্ঘাটন করেছি এবং বিভিন্ন অপকর্মের, তারা যে ধরনের অপকর্মে প্রাথমিক নির্যাতন চালিয়েছিল সেই নিরীহ মেয়েটির উপরে, সেই বিভিন্ন স্থানগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং যে দা দিয়ে মাথাটা বিচ্ছিন্ন করেছিল সেই দাটাও আজকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।